আজ রাজধানীতে পুলিশ একটি ছাত্রকে ধরে নিয়ে যাওয়ার সময় এমনই ঘটনা ঘটল। ছেলেটি ছিল একেবারেই নির্দোষ। যেখানে পুলিশকে বারবার আকুতি মিনতি পায়ে ধরে করা হলেও পুলিশের মনে কিন্তু কোনো দয়া মায়া ছিল না। এদিকে পুলিশের দাবি, সরকারি বিভিন্ন স্থাপনা ভেঙে চুরমার করে দেওয়ার অপরাধে এইসব শিক্ষার্থীদের গ্রেফতার করা হচ্ছে। পুলিশের এই কর্মকাণ্ডকে আপনি কতটুকু যৌক্তিক বা সমর্থক বলে দাবি করবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। পুলিশ যখন একে একে সকল স্টুডেন্টদের টেনে হিঁচড়ে গাড়িতে তুলছিল, তখন তার প্রিয় স্বজনেরা গাড়ির পিছনে পিছনে ছুটছিল এবং তাদের স্বজনেরা একে একে তাদের নাম ধরে জোরে জোরে ডাকছিল। না জানি কি আতঙ্কে, ছেলেকে আর দেখতে পাবে কিনা, কেউ বা তার ভাইকে আর দেখতে পাবে কিনা, তারই আতঙ্ক বিরাজ করছিল। শুধু এতটুকুতেই সীমাবদ্ধ নয়, মেয়েদেরকেও টেনে হিঁচড়ে পুলিশের ভ্যানে তোলা হচ্ছে। মানুষ আর কত অত্যাচার সহ্য করবে, এই অত্যাচারের দিন কবে শেষ হবে বলতে পারেন? শুধু এতটুকুই নয়, হেলিকপ্টার থেকে ছোড়া হচ্ছে গরম পানি, গুলি, বিভিন্নভাবে ছাত্রছাত্রীদের ওপরে অ্যাটাক করা হচ্ছে। নিজেরাই দেখে নিন সেই দৃশ্য।